কড়া নিরাপত্তার মাঝেই শুরু হয়েছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট টিকিট না দেওয়া দর্শকদের সব মিরপুরে যেন কারফিউ পরিস্থিতি বিস্তারিত প্রতিবেদনে যেটাকে বলে আর কি মিরপুর স্টেডিয়ামের সামনে এখন সেই অবস্থা কিন্তু মিরপুর টেস্ট অর্থাৎ বাংলাদেশ সাউথ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিনের যখন লাঞ্চের ব্রেক চলছিল তখন কিন্তু হোম হোমা ক্রিকেটের সামনে এই অবস্থা ছিল না আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর শেরি স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে সেখানে যে টিকিট কাউন্টার সেই কাউন্টারের সামনে লাঞ্চ ব্রেকের সময় অবস্থা কিন্তু এতটা ভালো ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দর্শকরা উপচে পড়ছিল একটা টিকিটের জন্য এবং দর্শকদের অভিযোগও ছিল টিকিট নাকি চড়া দামে বিক্রি হচ্ছে

তখন বিসিবির বিরুদ্ধে একটা স্লোগানও দেন বিসিবিকে দুও দেন এবং অনেকে অতি উৎসাহী হয়ে টিকিট কাউন্টারের যে দরজা সেই দরজায় লাথিও দেন এবং এমন সিচুয়েশন মোকাবেলার জন্য বাধ্য হয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাকশন নিতে হয় এবং পরবর্তীতে দর্শকরা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে সক্ষম হন এবং যেহেতু সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ দুই দলই এই ম্যাচের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং লাস্ট কয়েকদিনে হোম অফ ক্রিকেটের সামনে যে ধরনের ঘটনা প্রবাহ তাতে কিন্তু তাদের নিরাপত্তাও নিয়েও শঙ্কা ছিল সেজন্যই বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বাংলাদেশ পুলিশ কিংবা বিসিবির এই ম্যাচকে ঘি নিরাপত্তা বলয় যারা দিচ্ছেন তারা কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন হোম আপ ক্রিকেটের আশেপাশের অত্র এলাকা কিন্তু ঘিরে রাখা হয়েছে এর ভেতরে গণমাধ্যম কর্মী বাদে তারা কেউই প্রবেশ করতে পারছেন না এবং এখন যে অবস্থা বা মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামের যে এই অবস্থা এটাই বাংলাদেশ সাউথ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিনের সামগ্রিক চিত্র আফনান পিয়াল যমুনা স্পোর্টস মিরপুর শেরি বাংলা স্টেডিয়াম ঢাকা